আমাদের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা ইতিমধ্যে মনে হয় অ্যাসাইনমেন্টের কথা, অ্যাসাইনমেন্ট তোমরা সময় করে নিয়েছ এবং তোমরা এগুলো রেডি করো আস্তে আস্তে, তারপর শিডিউল মোতাবেক তোমরা কলেজে গিয়ে সেগুলো জমা দিবে এবং এগুলো কিন্তু সাদা খাতায় লিখবে। তোমরা অবশ্যই কলেজ পেজের নির্দেশনাগুলো ভালো করে পড়ে দেখবা, কীভাবে নম্বর ভালো পাওয়া যায় সেটা তোমরা চেষ্টা করো। তা আমি আজকে পড়াবো পরিসংখ্যান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় পরিঘাত বঙ্কিমতা সূচলতা। আমি বেশ কিছুদিন হলো এই চ্যাপ্টারটা আরম্ভ করেছি এবং এটা আমাদের নতুন সিলেবাসও আছে, তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করবো তাহলে জিনিসটা বুঝতে পারবে। তাহলে চলো দেখি। আমরা এর আগের ক্লাসে অশোধিত পরিঘাতকে শোধিত পরিঘাতে রূপান্তর করেছিলাম। তা আমরা প্রথম অশোধিত পরিঘাতকে শোধিত পরিঘাতে রূপান্তর করেছি, তারপর দ্বিতীয় অশোধিত পরিঘাতকে শোধিত পরিঘাতের মাধ্যমে রূপান্তর করেছি, তৃতীয় অশোধিত পরিঘাতকে ওইটা মানে আমি আর দেখাতে পারি নাই, এটা আজকে দেখাবো, এবং চতুর্থ অশোধিত পরিঘাতকে শোধিত পরিঘাতে রূপান্তর করব, সেটাও দেখাবো। তা আমরা আগের ক্লাসের একটু পড়াগুলো একটু দেখি। তা আমরা প্রথম অশোধিত পরিঘাত মিউ ওয়ান ড্যাশ সমান কি পেয়েছিলাম এক্স বার মাইনাস এ, আর দ্বিতীয় অশোধিত পরিঘাত মিউ টু ড্যাশ পেয়েছিলাম লাস্টে মিউ টু প্লাস মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার। তা আজকে আমরা তৃতীয় অশোধিত পরিঘাতকে শোধিত পরিঘাতের মাধ্যমে রূপান্তর করব, সেটা দেখাবো। তা আমরা জানি সংজ্ঞা অনুযায়ী তৃতীয় অশোধিত পরিঘাত মিউ থ্রি ড্যাশ সমান সামেশান অফ এক্স আই মাইনাস এ টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই এন। এখানে সবসময় মনে রাখবো অশোধিত পরিঘাত হলে ব্যবধানটা এক্স বাদ ছাড়া অন্য যে কোনো মানে এ থেকে নিতে হবে, আর তৃতীয় অশোধিত পরিঘাত যেহেতু সেই জন্য পাওয়ারটা থ্রি হবে আর এখানে থ্রি ড্যাশ হবে। তা আমরা এখন এইটাকে আমরা মিউ থ্রি ড্যাশ সূত্রটাকে আমরা এভাবে ভাঙিয়ে লিখতে পারি, একটা এক্স বার মাইনাস করতে পারি, একটা এক্স বার প্লাস করতে পারি, তাহলে যোগ বিয়োগ করলে আবার আগের মতো হয়ে যাবে। এখন আমরা এই জিনিসের ভিতরে জিনিসটাকে দুইটা অংশে ভাগ করব, একটা হচ্ছে এক্স এ মাইনাস এক্স বার প্লাস এক্স বার মাইনাস এ। তাহলে মিউ থ্রি ডের সমান আমরা পেলাম সামেশান অফ সেকেন্ড ব্র্যাকেট তারপর ফার্স্ট ব্র্যাকেট এক্স এ মাইনাস এক্স বার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস এক্স বার মাইনাস এক্স এ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তারপর সেকেন্ড ব্র্যাকেট টু দি পাওয়ার হোল কি ডিভাইডেড বাই এন। তাহলে দেখো উপরে লবের অংশটা দেখো, ওইটাই বেশি ইম্পর্ট্যান্ট, এটাকে আমি এ মাইনে এ প্লাস বি হোল কিউবের সূত্রে ভাঙাবো। তোমরা সবাই জানো এ প্লাস বি হোল কিউব সমান কি, এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তা আমরা এটা এভাবে করেছি, এক ইউব মানে এটাকে ধরেছি আর ওইটা পুরোটাকে বি ধরেছি, এক ইউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তারপর এখন লবের ক্ষেত্রে উভয় মানে সবগুলোতে সামেশান নিয়েছি, দেখো সামেশান এটা নিয়েছি, এগুলো সবগুলোতে সামেশান নিয়েছি নিচে, তারপরে এগুলোকে আমি এখন ভগ্নাংশে ভাঙাবো, সামেশান অফ এক্স এ মাইনাস এক্স বার টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই এন প্লাস থ্রি ইন্টু সামেশান এটার সাথে সামেশান এটা নিয়েছে এন দিয়ে ভাগ করেছে আর এটাকে বাকি অংশকে পাশে দিয়ে রেখেছি প্লাস থ্রি ইন্টু সামেশান অফ এক্স এ মাইনাস এক্স বার টু দি পাওয়ার ডিভাইডেড বাই এন তারপর হচ্ছে এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার তারপর প্লাস সামেশান অফ এক্স বার মাইনাস এ হোল টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই এন। তারপর দেখো এখন এইটার সূত্র হচ্ছে আমরা এখন পেয়েছি এটা হচ্ছে যে আমাদের তৃতীয় শোধিত পরিঘাত, যেহেতু এটা ব্যবধান এক্স বার থেকে নেওয়া এবং কিউব আছে পাওয়ার এই জন্য এটা তৃতীয় শোধিত পরিঘাত মানে মিউ থ্রি, আর এটা হচ্ছে থ্রি ইন্টু এটা হচ্ছে মিউ টুর সূত্র দেখো, আর এটা আমরা পেয়েছিলাম প্রথমেই মিউ ওয়ান ড্যাশ এক্স বার মাইনাস এ সমান মিউ ওয়ান ড্যাশ, তারপরে থ্রি ইন্টু এটা হচ্ছে মিউ ওয়ান মানে প্রথম শোধিত পরিঘাত আর এটা হচ্ছে মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার, যেহেতু এক্স বার মাইনাস এ হলো স্কোয়ার এই জন্য এক্স বার মাইনাস এ যেহেতু মিউ ওয়ান ড্যাশ এই জন্য মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার, আর প্লাস এখানে এন এক্স বার মাইনাস এক ইউ মানে এন সংখ্যক এটা পুরোটাই ধ্রুবক রাশি, এন সংখ্যক ধ্রুবক রাশির যোগফল এন ইন্টু ধ্রুবক রাশিটা,
তাহলে এন ইন্টু ধ্রুবক রাশিটা আর ডিভাইডেড বাই এন, তাহলে এন এন কাটা গেল। এইটা নেক্সট ইয়েতে নেক্সট লাইনে এই জিনিসটা সমান আমাদের আসবে, যেহেতু এক্স বার মাইনাস এ সমান মিউ ওয়ান ড্যাশ, এই জন্য মিউ ওয়ান ড্যাশ কিউব আসছে পরের লাইনে। দেখো তাহলে আমরা পরের লাইনটা এভাবে পেয়েছি। এরপরে আমরা তারপরের লাইনে দেখো মিউ ওয়ান যেখানে আছে সেখানে জিরো হবে, এবং ওই পুরাটা জিনিস যেহেতু জিরো দিয়ে গুণ, এই জন্য জিরো মানে পুরাটা গুণ হয়ে মানে জিরো হয়ে যাবে। তাহলে আমরা অবশেষে পাচ্ছি মিউ থ্রি প্লাস থ্রি মিউ টু মিউ ওয়ান ড্যাশ প্লাস, এখানে জিরোটা আমি আর লিখলাম না, প্লাস জিরো প্লাস মিউ ওয়ান ড্যাশ কিউ। তাহলে আমরা এটা কী পেয়েছি, তৃতীয় অশোধিত পরিঘাতকে শোধিত পরিঘাতের মাধ্যমে রূপান্তর করতে রূপান্তর করেছি। আশা করি জিনিসটা এমনি বুঝতে পারছ। তো আমাদের সূত্রগুলো মেইন দরকার হবে, তবুও আমি তোমাদেরকে বুঝালাম কীভাবে রূপান্তরগুলো করতে হয়। এরপরে আমরা আজকে চতুর্থ মানে চতুর্থ অশোধিত পরিঘাতকে শোধিত পরিঘাতের মাধ্যমে রূপান্তর করব, সেইটা আমি এখানে দেখাচ্ছি। দেখো তবু আমি এখানে লিখেছি চতুর্থ, এখন আমরা জানি চতুর্থ অশোধিত পরিঘাত মিউ ফোর ড্যাশ সমান সামেশান অফ এক্স আই মাইনাস এ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এন। তা আমি উপরের লবের অংশটাকে লবের অংশের মধ্যে একবার এক্স বার মাইনাস করেছি, একবার এক্স বার প্লাস করেছি, যেহেতু প্লাস মাইনাস করলে জিনিসটা আবার সমান হয়ে যাবে। আবার উপরের লবের অংশটাকে আমি দুভাগে ভাগ করেছি, দেখো সামেশান অফ এক্স আই মাইনাস এক্স বার প্লাস এক্স বার মাইনাস এ আবার টু দি হোল টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এন। তাহলে এ প্লাস বি হোল ফোর, এ প্লাস বি হোল ফোরের সূত্র কি, এ ফোর প্লাস ফোর এ কিউব বি প্লাস সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর এ বি কিউব প্লাস বি বি ফোর। তো এখানে এর জায়গায় এক্স আই মাইনাস এক্স বার আর বি এর জায়গায় এক্স বার মাইনাস এ লিখে আমি সূত্রটা লিখে ফেলেছি এখানে। তারপরে সবগুলোতে সামেশান নিয়েছি এর আগেরটার মতো, সামেশান অফ এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এন সামেশান নিয়েছি এবং এন দিয়ে ভাগ করেছি, ভগ্নাংশ রূপান্তর করেছি। তারপর ফোর ইন্টু এটা সামেশান অফ এক্স আই মাইনাস এক্স বার কিউব ডিভাইডেড বাই এন আর এটা এদিকে রাখবো ডানে রাখবো। তারপর প্লাস সিক্স ইন্টু সামেশান অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন আর পাশে থাকবে এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু ওইটা সামেশান অফ এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন পাশে থাকবে এক্স বার মাইনাস এ কিউব প্লাস আর যেটা আছে সামেশান অফ এক্স বার মাইনাস এ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এ। তাহলে দেখো এটা হচ্ছে মিউ ফোর, মিউ ফোরের সূত্র মানে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত বা চতুর্থ শোধিত পরিঘাত, যেহেতু ব্যবধানটা এক্স বার থেকে নেওয়া। তাহলে এটা সমান আমি মিউ ফোর লিখেছি, ফোর ইন্টু এটা মিউ থ্রি আর এটা মিউ ওয়ান ড্যাশ। ইতিমধ্যে তোমরা জেনেছ মিউ ওয়ান ড্যাশ কীভাবে আমরা পেয়েছি, আমরা প্রথমেই দেখেছিলাম প্রথম ইয়ের মধ্যে আমরা দেখিয়েছিলাম মিউ ওয়ান ড্যাশটা কীভাবে পেয়েছ। তবু আমি আর একটু দেখাতে চাই, এই যে মিউ ওয়ান ড্যাশের সূত্র লিখে এটা আমরা ভগ্নাংশ ভাঙাইয়ে মিউ ওয়ান ড্যাশ সমান পেয়েছিলাম যে এক্স বার মাইনাস এ, এই জন্য মিউ ওয়ান ড্যাশ সমান এইটাও হবে আবার এইটাও হবে। তারপর দেখো তাহলে এখানে হবে ফোর মিউ থ্রি, তারপর এটা হচ্ছে মিউ ওয়ান ড্যাশ, তারপর সিক্স মিউ টু মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার, তারপর এটা হচ্ছে ফোর মিউ ওয়ান ইন্টু মিউ ওয়ান ড্যাশ কিউব আর এটা 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 এন এন কাটা গিয়ে এখানে আর থাকবে যে আসলে মিউ ওয়ান ড্যাশ ফোর, মিউ ওয়ান ড্যাশ ফোর লাস্টে আসবে মিউ ওয়ান ড্যাশ টু দি পাওয়ার ফোর। তা আমরা এটা এগুলো আগের মতো হবে, শুধু মিউ ওয়ান যুক্ত যে রাশিটা থাকবে সেটা কিন্তু শূন্য হয়ে যাবে শেষে দিয়ে, এটা শূন্য হয়ে যাবে আর এটা বাকি থাকবে। তাহলে আমরা অবশেষে কী পাবো, মিউ ফোর ড্যাশ সমান কী পাবো, মিউ ফোর প্লাস ফোর মিউ থ্রি মিউ ওয়ান ড্যাশ প্লাস সিক্স মিউ টু ইন্টু মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার প্লাস মিউ ওয়ান ড্যাশ টু দি পাওয়ার ফোর। তারপর আমরা অতএব আমরা পাই, আমি সূত্র সবগুলো লিখেছি তোমরা এগুলো মুখস্থ করবে, এগুলোই আমাদের মূলত কাজে লাগবে। তারপর তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখা মানে জানাতে চাই, সেটা হচ্ছে আমরা পরিঘাত দুই প্রকার পেয়েছিলাম, একটা হচ্ছে শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত আর একটা হচ্ছে অশোধিত বা কাঁচা পরিঘাত। এরপরেও আরেকটা পরিঘাত অনেক সময় বলা হয় সেটা হচ্ছে মূলবিন্দুর সাপেক্ষে পরিঘাত।
এটা আসলে অশোধিত বা কাঁচা পরিঘাতের মতোই, এখানে এ সমান শূন্য। অশোধিত বা কাঁচা পরিঘাতে এর মান শূন্য হলে মূল বিন্দু মানে শূন্য, ওইটাকে বলা হয় যে মূল বিন্দু সাপেক্ষে পরিঘাত বা মূল হতে মাপা পরিঘাত বলে, সেটাকে বিআর দিয়ে চিহ্নিত করা হয়। তা আমি যেহেতু এ সমান শূন্য সেই জন্য সংজ্ঞাটা এভাবে হতে পারে, কোনো তত্ত্ব সারির মানগুলোর বিভিন্ন ঘাতের সমষ্টিকে, শুধু মানগুলোর ঘাতের সমষ্টিকে এখানে ব্যবধান আর নিতে হবে না, মোট পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে মূল বিন্দু সাপেক্ষে পরিঘাত বলে বা মূল হতে মাপা পরিঘাত বলে। তা আমি সূত্র দুটোটা লিখে দিচ্ছি, একটা অশ্রেণীকৃত একটা শ্রেণীকৃতির জন্য। সুতরাং অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে মূল বিন্দুর সাপেক্ষে আর তম পরিঘাত বি আর সমান সামেশান অফ এক্স আই মাইনাস, এখানে এ হওয়ার এর জায়গায় শূন্য হবে, টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এন। তাহলে এটা যদি শূন্য হয়, এক্স আই মাইনাস শূন্য সমান এক্স আই বলতে পারো, এই জন্য এটা সমান সামেশান অফ এক্স আই টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এন, মানে আরতম মূল বিন্দুর সাপেক্ষে আরতম পরিঘাত ভি আর সমান সামেশান অফ এক্স আই টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এন। আর শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে বা গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে আরতম পরিঘাত বি আর সমান সামেশান অফ এফ আই ইন্টু এক্স আই টু দি পাওয়ার আর, এখানে শুধু এক্স আই এর উপরে পাওয়ারটা হবে, এফ আই এর উপর হবে না, সামেশান অফ এফ আই ইন্টু এক্স আই টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই বড় হাতের এন, এখানে বড় হাতের এন সমান হচ্ছে মোট গণসংখ্যা আর আই এর মান হচ্ছে এক থেকে ছোটো হাতের এন। তা আশা করি জিনিসটা বুঝতে পারছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনলাইন ক্লাস করার জন্য। তোমরা অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে রেডি করে ফেলো এবং শিডিউল অনুযায়ী মনে হয় নেক্সট মানে এই সপ্তাহের বুধবারে তোমরা এগুলো জমা দিয়ে দিবা। আর নোটিশ দেখবা, আমাদের কলেজ পেজে যে নোটিশ দেওয়া হয় সেগুলো একটু ভালো করে পড়ে দেখবা কী বলা হয়েছে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনলাইন ক্লাস করার।